বাংলাদেশ বেতার শুরু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের উপর ভিত্তি করে অনুষ্ঠান শেখ হাসিনার বিশেষ উদ্যোগ। শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সফল হলে বেশ, এই দেশে আর থাকবে না তো কষ্ট দুঃখের রে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান শেখ হাসিনার বিশেষ উদ্যোগ উপভোগ করবার জন্য। আজ আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আশ্রয়ণ দুই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উপসচিব জনাব মাহমুদুল হক এবং সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র সহকারী সচিব বদরুল আলম। প্রথমেই জানতে চাইব, মাননীয় প্রধানমন্ত্রী কেন এবং কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আশ্রয়ণ প্রকল্পের প্রতি এত গুরুত্ব আরোপ করেন? মাননীয় প্রধানমন্ত্রী 1997 সালে যেটা ভেবেছেন, হয়তো তখন কেউ ভাবেনি যে তার ভীষণটা কি। তিনি কেন আশ্রয়ণ প্রকল্প নামে তার নিজের কার্যালয়ে একটি প্রকল্প গ্রহণ করলেন, দরিদ্র মানুষকে ঘর, ছিন্নমূল মানুষ যারা ভূমিহীন এবং গৃহহীন একসাথে, যাদের ঘরবাড়ি আসলে নেই, যারা অন্যদের আশ্রয়ে থাকে, যাদের একটা স্বপ্ন যে একটি পায়ের নিচে তারা মাটি পাবে, তারা তাদের মাথার উপর একটা ছাদ পাবে, এই স্বপ্ন যারা দেখেন তাদের কথা বিবেচনা করেই কিন্তু 1997 সালে তিনি তার কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের যাত্রা শুরু করেন। এবং তখন থেকে তিনি মূলত খাস জমিতেই, সরকারি যে খাস জমিগুলো আছে এগুলোতেই ঘর নির্মাণ করে দিতে লাগলেন। এবং সেই ঘর নির্মাণ থেকে এখন অবধি যারা এখনো গৃহহীন ভূমিহীন রয়েছে, আমাদের অ্যাসেসমেন্ট রয়েছে, আমাদের মাঠ প্রশাসনের যারা কাজ করেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, পিআইও এবং উপজেলা ইঞ্জিনিয়ার যারা আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত, এবং আমাদের জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধিগণ, তাদের সকলের সম্পৃক্ততায় কিন্তু আমাদের যারা দরিদ্র মানুষ, ভূমিহীন, গৃহহীন, তাদেরকে যাচাই বাছাই করা হয়েছে, তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা ধরে ধরে কিন্তু সেই 97 সাল থেকে মাঝে মাঝে তালিকা হালনাগাদ করা হয়, এখন অবধি তাদেরকে সেই ঘরবাড়ি দিয়ে যাওয়া হচ্ছে। এবং এ পর্যন্ত আমরা 1997 সাল থেকে শুরু করে শুধু আশ্রয়ণ প্রকল্প থেকে এখন অবধি আমরা প্রায় 5,11,000 ভূমিহীন পরিবারকে আমরা ঘর, তাদের জমি সহ ঘর দিতে সক্ষম হয়েছি। একটা দুটো প্রকল্প, একটা হচ্ছে যাদের জমি নেই, ঘরও নেই, তাদেরকে খাস জমিতে দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে যাদের 10% জমি থাকতে, জমি আছে, ঘর নেই, তাদেরকে আলাদা করে শুধু ঘর দেওয়া হচ্ছে। রাইট, আপনি ঠিকই বলছেন। এখানে দুই ধরনের ভূমিহীন ক্যাটাগরি করা হয়েছে আমাদের এখানে। আমাদের একটা নীতিমালা রয়েছে যে কিভাবে আমরা ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন করব, সেখানে দুই ধরনের ভূমিহীনের কথা বলেছি আমরা। একটা হলো যারা হলো ক শ্রেণী, যাদের আসলে জমি এবং বাড়ি কিছুই নেই, কিছুই নেই, তারা ক শ্রেণীর ভূমিহীন। আর আরেকটা গ্রুপ, সেটা হলো খ শ্রেণীর, যাদের 10% পর্যন্ত জমি আছে কিন্তু ঘর নেই, তারা হয়তো ভাঙা ঘরে থাকেন, তাদের ঘর নেই, তাদেরকে আমরা খ শ্রেণীর বলছি। তো ক শ্রেণীর যেটা, যাদের জমি এবং ঘর কিছুই নেই, তাদেরকে খাস জমির পাশাপাশি কিন্তু আমরা জমি কিনেও দিচ্ছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর একটা তহবিল রয়েছে, যে তহবিল থেকে আমরা তাদেরকে গ্রোথ সেন্টারের পাশাপাশি, যেখানে মানুষজন কমফোর্ট ফিল করবে, সেই সব জায়গায় জমি কিনে দিচ্ছি, এবং সেখানেই 200 জমি তাদেরকে দিয়ে ঘর করে দেওয়া হচ্ছে। আর খ শ্রেণীর যারা, তাদেরকে আমরা এই পর্যন্ত 1,53,000 পরিবারকে আমরা জমি আছে ঘর নেই প্রকল্প এটা বলা হয়ে থাকে, সেখানেই আমরা তাদেরকে ঘর দিয়েছি। এখন কিন্তু আমাদের অগ্রাধিকার হলো যাদের ক্রস শ্রেণী, আসলে যারা ঘর বাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা মূলত এই সময়টাতে এই প্রকল্প কিন্তু অন্য মাত্রা পেল, যে আমরা তাদেরকেই জমি ঘর দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একাধিকবার এই কথাটি বলেছেন যে এদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তিনি আরও বলেছেন যে এদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। এই যে তার অঙ্গীকার, এই অঙ্গীকারের আকর্ষণে মানুষ কিন্তু যখন একটি একখণ্ড ভূমি পাচ্ছে, সাথে একটি ঘর পাচ্ছে, একটি নিশ্চিত জীবনের, মানুষ যখন তার আজীবন লালিত স্বপ্ন থাকে তার একটি নিশ্চিত ঠিকানা, সেই ঠিকানা যখন সে পাচ্ছে, তখন কিন্তু তিনি গ্রামে ফিরে যাচ্ছেন, তিনি গ্রামে ফিরে যাচ্ছেন, তিনি তার আপন ঠিকানায় চলে যাচ্ছেন। অথচ এই মানুষটাই হয়তো কোথাও একটি রাস্তার পাশে অথবা অন্যের কোনো বাড়িতে অথবা শহরের কোনো বস্তিতে বসবাস করতেন, তিনিই এখন তার নিজস্ব ঠিকানায় বসবাস করছেন, তার সন্তানরা এখন পরিচয় দিতে পারছে যে তার নিজস্ব একটা ঠিকানা রয়েছে। তো এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনও তাই, তার উদ্দেশ্যও তাই, যে এদেশের প্রত্যেকটি মানুষকে একটি ঠিকানা দেওয়া, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং সেই কারণেই কিন্তু আমাদের যে ভবঘুরে মানুষ, ভাসমান মানুষ সংখ্যা কিন্তু অনেক কমে এসেছে। এই প্রকল্পের কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে আছে? এই প্রকল্প 2020 সালে এসে, আপনি জানেন যে মুজিব বর্ষ ঘোষণা করা হয়, যে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর একটি টার্গেট ছিল যে আমরা এদেশের প্রতিটি মানুষকে
তাদের ঠিকানা দেব। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এ পর্যন্ত 185,129 পরিবারকে গত 2 বছরে আমরা জমি এবং ঘর দিতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে আমরা আরো 29,000 ঘর বরাদ্দ দিয়েছি। আমাদের এখনো আরো 40,000 ঘর আমাদের করতে হবে। আমাদের 40,000 ঘর করলে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে বলতে পারবো যে আর সত্যিকার অর্থে আমাদের ক শ্রেণীর ভূমিহীন, যেটা বলছি যাদের জমি এবং বাড়ি নেই, এরকম সংখ্যাটা হয়তো আমরা একদম শূন্যের কাতারে নিয়ে আসতে সক্ষম হবো। আমি আপনার কাছে আবার আসবো, এবার একটু বদরুল আলম সাহেবের কাছে জানতে চাচ্ছি। একটি স্লোগান আছে, দারিদ্র বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শেখ হাসিনা মডেল, এই বিষয়ে যদি বিস্তারিত কিছু বলতেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন গৃহহীন ছিন্নমূল মানুষের পুনর্বাসন করার কার্যক্রম নেওয়া হয়েছে। এই প্রকল্পটিকে এখন বলা হচ্ছে দারিদ্র বিমোচনের শেখ হাসিনা মডেল, অন্তর্ভুক্ত উন্নয়নের শেখ হাসিনা মডেল। এই মডেলটির 6টি বৈশিষ্ট্য রয়েছে। উপার্জন সক্ষমতা ও সঞ্চয় বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। 2 নম্বর হল সম্মানজনক জীবিকা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা। 3 নম্বর নারীদের জমি সহ ঘরের অর্ধেক মালিকানা দিয়ে নারীর ক্ষমতায়ন করা। 4 নম্বর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে মানব সম্পদের উন্নয়ন করা। 5 নম্বর হল ব্যাপক হারে বনায়ন ও বৃক্ষরোপণ করে পরিবেশের উন্নতি সাধন করা এবং 6 নম্বর হল গ্রামীণ শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা। এই মডেলটা দিয়ে আমরা একটা সামগ্রিক উন্নয়ন একটা মডেল প্রতিস্থাপন করা হচ্ছে, যা সারা বিশ্বে একটি অনন্য নজির হিসেবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ বদরুল আলম সাহেবকে। স্যার, আমি আপনার কাছে আবার আসছি। সেটা হচ্ছে, আমরা জানি আরেকটি বিশেষ উদ্যোগ ছিল মুজিব বর্ষ উপলক্ষে, যে সারা দেশে সরকারের যে অজস্র পরিমাণ খাস জমি আছে, গ্রামাঞ্চলে স্থানীয় মাতব্বর, স্থানীয় শক্তিশালী ব্যক্তিবর্গ, তারপরে ভূমিদস্যুরা বেদখল করে রেখেছে, ভূমিহীনদের ব্যবহার করতে দেয় না, এটাকে আপনারা দখলমুক্ত করেছেন মুজিব বর্ষ উপলক্ষে। খাস জমি দখলমুক্ত করার একটু তথ্য, যদি হালনাগাদ তথ্য আমাদেরকে দিতেন। আমরা মুজিব বর্ষে এই অসাধারণ উদ্যোগ নেওয়ার পরে আমাদের মাঠ প্রশাসনে যারা কাজ করছেন, আমাদের সম্মানিত জেলা প্রশাসক বৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক যারা কাজ করছেন, উপজেলা নির্বাহী অফিসার এই প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন, তারা উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা আমাদের যে সহকারী কমিশনার ভূমি রয়েছেন তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আমাদের অন্যান্য রাজস্ব প্রশাসনে অনেকেই যারা কাজ করছেন তারা এই প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং উপজেলার অন্যান্য অফিসাররা রয়েছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন। সরকার যখন এই উদ্যোগটা নিল যে মুজিব বর্ষে আমরা ভূমিহীন গৃহহীনদের জমি এবং ঘর দিব, তো আমরা শুরুতে যে কাজটা করেছি যে খাস জমি, আমরা যেহেতু আমাদের অনেক খাস জমি রয়েছে, আমরা দেখতে পেলাম যে এখানে অনেক জমি যেটা অপদখলে রয়েছে, বিভিন্ন লোক তারা বিভিন্নভাবে যখন এই জমিগুলো পড়ে রয়েছে তারা দখলে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের সাথে আমাদের স্মার্ট প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড এবং জেলা প্রশাসকদের সম্মিলিত প্রচেষ্টা, এটা একটা বড় ধরনের অর্জন আমি বলবো, যে এই পর্যন্ত আমাদের হিসেব অনুযায়ী 5,112 একর জমি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যেটার আর্থিক মূল্য আমরা স্মার্ট প্রশাসন থেকে কালেক্ট করেছি, 3,000 কোটি টাকার সম্পত্তি আমরা উদ্ধার করেছি এবং সেই সম্পত্তিতেই আমরা মূলত আমাদের যে আজকের যে ভূমিহীন গৃহহীনরা রয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন করেছি, তাদেরকে ঘর করে দিচ্ছি, এখনো ঘরের কাজ চলছে ওই জমি। বিশাল সাফল্য একটা। হ্যাঁ নিশ্চিত, কারণ এই জমিগুলো আমরা হয়তো এই উদ্যোগ না নিলে সেটা অপদখলেই থেকে যেত, সেটা হতো না। আমাদের যে বেনিফিশিয়ারি, আমাদের যে উপকারভোগী, তারা মূলত খুবই দরিদ্র মানুষ, তাদের আসলে নিজেদের কোনো ঠিকানা নেই, তাদের তো ওই জমি দখলে রাখার কোনো সেই ক্ষমতাও নেই। সুতরাং যাদের দখলে ছিল আমরা সক্ষম হয়েছি যে তাদের দখল থেকে এনে এটা, এই যে সম্পত্তির বন্টন, মাননীয় প্রধানমন্ত্রী সুষম বন্টন যেটাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে দরিদ্র শ্রেণীর মানুষ বা ভূমিহীন গৃহহীন মানুষের মধ্যে এই যে সরকারি সম্পদ বন্টনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে, যে আমরা খাস জমিগুলো উদ্ধার করেছি সেই প্রক্রিয়াটা কিন্তু অনেক বড় সাফল্য আমাদের। ধন্যবাদ ভাই। আমি বদরুল আলম সাহেবের কাছে আবার একটু আসছি। সেটা হচ্ছে, আমরা যে আশ্রয়ণ প্রকল্প বলছি, মানুষ শুধু জানে যে জমি দেওয়া হয় আর ঘর দেওয়া হয়, আসলে কি ঠিক? এর সাথে তো আরো অনেক কিছু দেওয়া হয়, বনায়নের জন্য উদ্যোগী করা হয়, সুপেয় পানি ব্যবহারের জন্য নলকূপ দেওয়া হয়, তারপরে স্যানিটারি ল্যাট্রিন দেওয়া হয়, আরো অনেক সুযোগ সুবিধা, এবং তাদের ঘরের চারপাশে শাকসবজি চাষ করার জন্য উদ্যোগী করা হয়, জায়গা দেওয়া হয়, এই বিষয়ে যদি একটু। আশ্রয়ণ প্রকল্প দারিদ্র বিমোচনের একটি মডেল হিসেবে পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ঘর দেওয়া হয় না, তাদের জন্য যে ঘরটা দেওয়া হয় খাস জমিতে, সেটা কবুলিয়ত করে স্বামী স্ত্রী উভয়ের যৌথ মালিকানা দেওয়া হয় এবং এই ঘরে বসবাসকারীদের জীবন যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেজন্য গভীর এবং অগভীর
নলকূপ স্থাপন করে দেওয়া হয়। যদি ওখানে কোনো পুকুর থাকে কাছাকাছি, সেই পুকুরে ঘাটলা নির্মাণ করে দেওয়া হয়। অভ্যন্তরীণ সড়ক যদি প্রয়োজন মনে হয় সেখানে অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ বা পুনর্নির্মাণ করে দেওয়া হয়। বাড়ির চারপাশে বৃক্ষরোপণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষ রোপণের ব্যবস্থা গ্রহণ করা হয়। পুকুর যদি কোনো খাস পুকুর থাকে সেই খাস পুকুরগুলো খনন বা পুনর্খনন করা হয়। সংযোগ সড়ক পুনর্নির্মাণ করা হয়। যদি আমরা ওখানে প্রশিক্ষণ প্রদান করা হয় যে আশ্রয় প্রকল্প যেসব উপকারভোগী থাকে তাদের 30 ধরনের বিভিন্ন ফোন প্রদান করে ঋণ প্রদান করা হয়। এছাড়া বিজিএ প্রদান করা হয়, বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয় এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন হয় সেগুলো সকল সুযোগ সুবিধা প্রয়োজন অনুসারে প্রদান করা হয়ে থাকে। মোট কথা হচ্ছে একজন মানুষকে একটা পরিবারকে সামাজিকভাবে বসবাস করবার জন্য যত সুযোগ সুবিধা দরকার সব সুযোগ সুবিধাই আশ্রয় প্রকল্পের সাথে দেওয়া হয় এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন জেলা প্রশাসন পক্ষ থেকে সকল কার্যক্রমই গ্রহণ করা হয়। এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আশ্রয়ণ প্রকল্প কি ভূমিকা পালন করছে? ধন্যবাদ। আশ্রয়ণ প্রকল্প এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা জানি এসডিজি 17টা গোল রয়েছে। এই 17টা গোলের মধ্যে এসডিজি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এসডিজি 8টি লক্ষ্যমাত্রা অর্জন করা টার্গেট 8টি টার্গেট অর্জন করা যায়। এই টার্গেটগুলো হচ্ছে এসডিজি লক্ষ্যমাত্রা 1.4 1.4, সেখানে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বামী স্ত্রী যৌথ মালিকানায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানি সুবিধা সহ 200 জমি ও সেমি পাকা ঘরের মালিক হচ্ছেন। একই সাথে তাদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণের সুবিধা প্রদান করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 1.4 জলবায়ু উদ্বাস্তুদের জন্য বহুতল ভবনে প্রতিটি পরিবারের জন্য 604 বর্গ ফুটে আয়তনে ফ্ল্যাট প্রদান করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 2.3 মাধ্যমে অনগ্রসর ছিন্নমূল পুনর্বাসিত পরিবার সমূহের বসতবিধা ও আঙ্গিনায় সবজি চাষ পশুপালন প্রকল্পের সংলগ্ন পুকুরে মৎস্য চাষ করছে তাদের উৎপাদনমুখী কাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 3 সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য কল্যাণের নিশ্চিতকরণ করা হচ্ছে। উপকারীদের জন্য সুপেয় পানি আধুনিক স্যানিটেশন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 5 কয়ে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বামী স্ত্রী যৌথ নামে জমি ও ঘরের মালিকানা দেওয়া হচ্ছে এবং প্রচলিত আইনি কাঠামোর আওতায় এসব জমি ও ঘরে তাদের উত্তরাধিকার সত্ত্ব সত্ত্ব বহাল থাকছে। এসডিজি লক্ষ্যমাত্রা 6.2 আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একক গৃহ সাথে আধুনিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে, ফলে নারী ও বালিকাগণ সকলের জন্য যথোপযুক্ত স্যানিটেশন নিশ্চিত করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 10.2 সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে হিজড়া তৃতীয় লিঙ্গ জলবায়ু উদ্বাস্তু প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী সকল ভূমিহীন গৃহহীন মানুষকে 200 জমির মালিকানা প্রদান করে তাদের সামাজিক মর্যাদা উন্নত করা হচ্ছে এবং তাদের উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা 11.5 প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন সেমি পাকা দুর্যোগ সহনীয় ঘর রক্ষা পায় সেজন্য বন্যা বিপদসীমার উপরে তুলনামূলক উঁচু স্থানে প্রতিটি গৃহ নির্মাণ করা হচ্ছে, বিধায় বন্যা সহ বিভিন্ন দুর্যোগে যানমালের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। আলোচনায় একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে সে যে শ্রেণীর মানুষ, যে জনগোষ্ঠীর মানুষ হোক না কেন, বাংলাদেশের নাগরিক হলেই, অসহায় ছিন্নমূল হলেই তাকে এই সুযোগ সুবিধা আশ্রয় প্রকল্পের সুযোগের সুবিধার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে হিজড়া তৃতীয় লিঙ্গ বেদে এবং অনগ্রসর মানুষের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ বদরুল আলম স্যারকে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা মানবতাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আজ অনুন্নত দেশের তালিকা থেকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। সুপ্রিয় শ্রোতা, কথা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নিতে হবে। তবে বিদায়ের আগে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, আশ্রয়ণ প্রকল্পের সম্মানিত উপপ্রকল্প পরিচালক উপসচিব মাহমুদুল হক স্যার এবং সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র সহকারী সচিব বদরুল আলম স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।